হ্যালো বেড়ে সেন তোমার জানি না দাদা তুমি এসে আছি মানে তুমি বলো কী বলবে আর তুমি সবাই ভালো আছো কালকে দেখো আমি তো বলো করতে পারিনি বলো না কাজ ছিল মানে বিজনেস শুরু করে দিয়েছে কাজের জন্য মাল ডেলিভারি ব্যাপার থাকে সেইগুলো করতে করতে না তারপরে এক ফোন এত মানে কী বলতো পুরো ই হয়ে গেছে ফুল মেমোরি হয়ে গেছে তাই সেটা ডিলিট করবো সেটারও সময় পাচ্ছে এত তো ইয়ে হয়ে গেছে আর তারপরে মানে আমার সমস্যা শেষ না আমার ফেসবুকটাকে আবার আমি নিয়ে দিয়েছি কী করো কী বুঝতেই পারছি মানে একদিন এই এটা মোবাইলের জন্য হচ্ছে মোবাইলে কী বলতো একটু মুখে মানে ফুল মেমোরি হয়ে গেলে আর তারপরে তো ভিডিও করে তো ডিলিটই করে দিই যা করি পরের দিনই ডিলিট করে দিই আর এই কদিন ডিলিট করা হয় না তারপরে এটা ওটা মানে এখন তো অনেক কালেকশনও রাখতে হয় সেগুলো রাখতে হয় না ওই জন্য এত মানে সমস্যা হচ্ছে কী বলবো আর হচ্ছে কি ওই জন্যে আর ফুল মেমোরি যাচ্ছে আর আমার একটা উড়ে গেছে আমি এখন ওটা ঠিক করবো অনেক আর পাসওয়ার্ডটা মনে নেই পাসওয়ার্ড মনে নেই এর জন্য আমি আরও সমস্যায় পড়েছি বন্ধু কী করবো বলো তো আর এই দেখো আমি এই দিকে এসে আলোটা ধরলাম তাই এখন মানে কী বল কালো কালোই তো দেখো বন্ধুরা এই চলে এসেছি আজকে এবার রান্না করে এসে মার্বেল বসানো হবে তো তার জন্য কাজের প্রস্তুতি চলছে দেখো আর ভালো লাগছে না এত কাজ করতে করতে না আর ভালো লাগে না এই কী যে জ্বালা কী বলবো এত জ্বালার ভালো লাগে না সত্যি কথা জ্বালা জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে কী বলো তো এই একদিন হয় একবারে ওই জন্য কাজ করে যে কত ভালো কিন্তু শখটাও থাকে শখের জন্য আর এই কমপ্লিট করতেই হয় এটাই ভাবছি করবো তারপরে আর বাকি দুটো রুম পরে ভাবছি কিন্তু একবারে করে নিলে ভালো হতো কিন্তু সব কিছু করতে গেলে আগে টাকা লাগে সেই টাকাটা এখন আর নেই তো তার জন্য আর কেমন করবো না বন্ধুরা এটা পরে করবো কিন্তু এই রান্নাঘরটা একদম ওপেন রান্নাঘর তো এই কিচেনটা একদম এসে পর ঢুকেই রান্নাঘরটা পড়ে তো তার জন্য আমি ভাবছি রান্নাঘরটা করে নেবো তো তারপরে এগিয়ে করে নিচ্ছি এখন কোথায় কী রাখবো রাখারও সমস্যা ওই ঘরটা ফাঁকায় কোথায় রাখবো আগের জিনিসপত্র দেখ এখানে ওখানে ছড়িয়ে ছিটে আছে হ্যাঁ আর এই দেখো আমার মেয়ে আবার কানে কানে এসে কীসব বলছে টিফিন নেবে না স্কুলে যাওয়ার সময় ঠিক আছে তো এতটা কম মানে কী বলবো মানে কমপ্লিট আর আমার বড়বাবু চলে গেছে ওর খালি গ্যাসের সিলিন্ডারটা খুলে কোথায় রেখেছে আমি তাও জানি পুজো দিচ্ছিলাম আর এই দেখো সমস্ত একটা সংসারে কম জিনিস থাকে মানে সত্যি কথা আর ভালোও লাগে না করতে করতে মানে মানুষ একটা সময় হাঁপিয়ে ওঠে আমি এখন হাঁপিয়েই উঠেছি আর সমস্ত কিছু এই ভারী জিনিসপত্রগুলো আমার নামাতে মানুষ আগে শখেই করতাম প্রথম প্রথম খুব মজা লাগতো আর আমার ঘর কিন্তু প্রথম দিকে এরকমও ছিল না ভেঙে চুরে আবার করা হয়েছে মানে যেখানে একটু ডিজাইন ডিজাইন করা হয়েছে সমস্তগুলো সেই রাবিশ মাবিশ ফেলায় তখন ধরো ভালো লাগতো করতে আমার নিজের হচ্ছে কিন্তু এখন আর সেটা মনে হয় না সত্যি কথা বলতে বিশাল করছে এই রাখারও ঝামেলা এই কোথায় রাখবো এই জিনিসপত্র আর রান্না তো এখন উপরেই করতে হবে উপরের ঘরটায় রান্না হয়েছে মানে একটা কুড়ে ঘর আছে না উপরে সেই ঘরে রান্না করতে হবে সিলিন্ডার নিয়ে যাওয়াটা খুব সমস্যা খুব কষ্টের ওখানে রান্না করতে হবে এই কদিন কতদিন ধরে কী করবে আর মিস্ত্রিদেরও বিশাল সমস্যা ইয়ে ঠিকঠাক আসে না কাজে মানে এতদিন লাগে এবারে দু মাস চলছে কাজে কমপ্লিট করতে এদিকে দোল্লাটাও মেয়ে ছিঁড়ে ফেলেছে ওই দোল্লাটাকেও সরিয়ে দিলাম পরে এখন রাখছি এবার ঢেকে ঢেকেও রাখতে হবে আর সত্যি কথা বলতে ভালো লাগছে আজকে আর মানে নিজেকে বিশ্রাম দিয়েছি কারণ বিশ্রাম দিয়েছি মানে বোন আজকে মানে বাড়ি থাকবে না ওই কারণেই বিশ্রাম দিচ্ছি নাহলে দু আবার কোথায় বেরোতে হতো ওর জন্য আর কী বলতো আমার এখন আর ইচ্ছাও করছে না আর এইদিকে আমার টেনশন হচ্ছে কি আমার ফেসবুকটাও সেই ওখানে একটু মাঝে মধ্যে মানে কাজ টাজ করি তো ওখানেও সমস্যা হয়েছে সে ছবি টবি সেন টেন করি ওটারও সেই বন্ধ হয়ে গেল আর কী বলবো আর কোথায় কী রাখবো ভেবে পাচ্ছি না আর অস্বস্তিও লাগছে এতটা করতে না ভালো লাগে না রেগুলার করি তো আর মানে সত্যি কথা আর ভালো লাগে না আর ভাবছিলাম একবারই সমস্ত কিছু করে নেবো কিন্তু সে টাকারও একটা প্রবলেম থাকছে ওই জন্য আর করতেও পারছি না টাকার প্রবলেম সবথেকে জীবনের বড় প্রবলেম সত্যি কথা টাকা না থাকলে কেউ সমাজে দামও দেয় না কিছুই না এটা একদম জীবন দিয়ে বোঝা মানে আর যাদের সমস্যা আছে আমার মতো তারা তো জানে সমস্যা দেখবে বড় লোকের তেলের মাথায় তেল সবাই দেয় কিন্তু বড় লোকদের টাকার একটা বিশাল জিনিস আর এই টাকার বিকল্প কিছু হয় না তোমার টাকা দিয়েই মেটাতে হবে এর বিকল্প কিছু হয় না তো সেই জন্য আরও সমস্যা আর না হলে একেবারে মৃত্যুকে ভাবছিলাম বাইরে যে মার্বেলটা রয়েছে ওটা একেবারে ঘষে টসে রেখে দেবো এই বারেবার কাজ করতে ওই মার্বেলটাও নষ্ট হয়ে গেছে আর ওইটার এত সুন্দর মানে আমাকে যে দেখে বলে খুব সুন্দর সুন্দর ওর গ্লাসটাও নষ্ট হয়েছে বারবার এই দিয়ে ফেলা ওটা ফেলা করতে করতে না বালি সিমেন্টের জন্য ওই মনটা নষ্ট হয়েছে এত শখের জিনিস নষ্ট গেলে খুব কষ্টও লাগে আবার কী করতে জানো তো খরচা তো প্রচুর খরচা এখন দিন দিন খরচা বেড়েও যাচ্ছে